গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা মাইতি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তো সবাইকে স্বাগত জানাবো না যারা আমার ফ্রেন্ডস যারা আমাকে ভালোবাসো বা ভালোবাসা দিয়েছ এতদিন তো তাদেরকেই বলবো আমি গুড ইভিনিং এবং অনেক 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 শুভেচ্ছা সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যার তো একটা আজকে বিশেষ কথা বলতে তোমাদের সঙ্গে চলে এলাম সেটা কি কথা নিশ্চয়ই জানতে পারবে তো ফ্রেন্ডস আমি তোমাদের ব্লগ দিতে পারছি না তোমরা অনেক রিকোয়েস্ট করেছো তো আমি অনেক রিকোয়েস্ট দেখেছি তো অনেক রিকোয়েস্ট করেছো তো আমি যেখানে আছি না আমি শ্বশুরবাড়িতে যেখানে আছি ভীষণ প্রবলেম হচ্ছে ব্লগ মানে আপডেট দিতে মানে এখানে নেটওয়ার্কের প্রবলেম তো তো এডিট করছি আবার আপলোড করছি বাট হচ্ছে না তো এই কারণে তো আমি সব ভিডিও করে রেখেছি তো আমি ওখানে যেখানে থাকি সেখানে যাই ওখানে গেলে তোমাদের সব আপডেট পাবে তো এত ভালোবাসার জন্য অনেক অনেক থ্যাংকস এত ব্ল মানে সব কিছু কী ব্লগ করব সেই সব জানার জন্য আর তোমরা এত কোয়েশ্চেন এত মানে রিপ্লাই মানে কমেন্ট করছো যে জীবন কাহিনী আমি এটাও দেবো ওটা সেখানে গিয়েই দেবো ওটা করা হয়নি ওটা সেখানে গিয়েই দেব। তো যাই হোক এতটুকুই আর হচ্ছে বিশেষ যেটা কথা বলতে এসেছি তোমাদের সঙ্গে ফ্রেন্ডস আচ্ছা না আমাকে না ভালো লাগে তোমাদের কোনো প্রবলেম নাই আমার কোনো প্রবলেম নাই না সবাইকে যে সবাইকে যে সবার ভালো লাগবে এটা কোনো কথা নয় কিন্তু তোমরা এইরকম বাজে বাজে কথা বলছো কেন শুনছি নিজেদের লোক আমার নিজেদেরই লোক আর নিজেদের লোক না হলে আমি তো জানতে পারতাম না না কোথায় কে কি করেছে না করেছে কোথায় কে কী গয়না পরছে কোথায় কে কি শাড়ি পরছে কোথায় কে কি করছে অত কান ভাঙানোর কী আছে তোমাদের কী আছে সমস্যাটা কী বলো দেখিনি আমার সামনে এসে বলবে ওই কাউকে দিয়ে আমার বাড়ির কাউকে দিয়ে সেটা আমাকে বলবে না আমি ভিডিও করছি আমি কি খুলে ভিডিও করছি তোমাদের কোথায় প্রবলেম বলো তো কোথায় কটা একটা কবে কে খুলে কে কে আমাসি টাসি তা কে তারপর কী সাহা মিল্কি সাহা করেছে তাদের ভিডিও দেখেছে বলে কি সবাই সমান তুমি আমাকে দেখো তারপর বলবে যে কি খুলে ভিডিও করছে মৌমা বা কোনো কিছু এমন রাগ ধরো না জুতো দিয়ে দিই যদি বড়ো না হতে যদি আমার সামনে এসে বলো না জুতো দিয়ে খাবে বাজে ছেঁচরা মহিলা কোথা কর বসে বসে কাজ নেই বড়দের খাচ্ছে আর পরের মেয়েদের বউয়েদের গীত গাইছে নাকি ওই রকমটা স্বভাবটা ছাড়ো নিজেদের যেমন খাচ্ছ তেমনি নিজেদের চর্চাটা করো কার কি মেয়ে কি করছে কার বউ কি করছে কার বৌমা কি করছে ওগুলো ভেবো না যত সব কোথা দিয়ে আসে কি জানি যত গাইয়া গাঁয়া কোথা কোথাকা এমন রাগ ধরে না যত সব কথা ওইগুলো শুনবেই আমার ভিডিও দেখবে দেখেই চারি জায়গা নানা জায়গায় ছড়াবে এই করছে সেই করছে বাজে কিছু দেখো বাজে কোনো ড্রেস পরে ভিডিও দেখো বাজে কোনো কিছু দেখো তারপর এরকম বাজে কথা বলবে না দ্বিতীয় দিন বলবে না ইচ্ছা হয় দেখো না ইচ্ছা দেখতে বলিনি আমি লিঙ্ক দিয়েছি বলে এমন নয় তোমাকে মেনশন করে দিয়েছি তুমিই আমার ভিডিওটা দেখো ফালতু কোথাকা একদম ফালতু পেটে বিদ্যা থাকলেই যে তোমরা মানুষ সেটা মানুষ নয় কারণ আমি জানি যেই কথা যে এই কথাটা বলেছে তার পেটে বিদ্যা আছে যথেষ্ট কিন্তু তোমার বিদ্যা আছে বলে তুমি মানুষ যে তা নয় তার প্রমাণটা পাওয়া যাচ্ছে তুমি কীরকম মানুষ যেরকম তুমি তৈরি হচ্ছে যেরকম তোমার ছেলে মেয়েকে তৈরি করছো করো না আমি কীরকম তৈরি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড দেখতে আসতে হবে না আমি কীরকম আমার ছেলে মেয়েকে ছেলেকে তৈরি করবো সেরকম দেখতে আসতে হবে না তুমি তোমার মতন থাকো তুমি তোমার সংসার নিয়ে থাকো আমার কথা ভাবতে হবে না কি হবো না হবো সে পরে দেখা যাবে আমার ব্যক্তিগত ব্যাপার আমি কি করব না করব তুমি বলবে না কি আর তুমি বলবে কিন্তু বলবে দূরের কথা তুমি আমার ফ্যামিলিকে এরকম বলবে কেন যত সো ঝাঁটা মারি মুখে দ্বিতীয় দিন এরকম কোনো কথা শুনলে না ডাইরেক্ট তোমাকে গিয়ে বলবো তুমি বুঝতে পারছো আমি কাকে বলছি ভিডিওটা ভিডিওতে কাকে বলছি বুঝতে পারছো তুমি তো যাই হোক ফ্রেন্ডস যদি খারাপ কোনো কিছু ব্যবহার করে থাকি তোমাদের সঙ্গে সরি কারণ এতই মানুষ মানুষ ডিস্টার্ব করছে না আমার ভিডিও নিয়ে তোমাদের কাছে একদিন আসবো আমার লাইভটা অ্যাপ্রুভ হচ্ছে না কেন জানি না তো লাইভটা যদি আসতো আমি লাইভেই বলতাম কারণ সে আমার লাইভ দেখবে এটুকু আমি জানি আমি যে কোনো ভিডিও ছাড়ি না কেন এমনই বাজে কিছু মহিলা আছে কোনো এমন ছেলে রয়েছে আমার নিজেদের লোকে আমি অন্য বলবো না তাদের কথাই বলছি নিজেদের লোকে এমন এমন বাজে মন্তব্য করছে না বাজে রটাচ্ছে না খারাপ কিছু বলছে না খুব খারাপ লাগছে তো যাই হোক এটা শুনে আজকে আমি থাকতে পারলাম না অনেক দিন ধরেই শুনছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাকেই মেনশনটা করলাম দেখা যাক এবার কী শোধরায় কী শোধ আর মানুষের ছাল নেই ওদের গায়ে শোধরাবে নাও তো যাই হোক ফ্রেন্ডস তোমাদের কাছে অনেক এ ক্ষমা মানে অনেক 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 ক্ষমা ক্ষমা চাইলাম তোমাদের কাছ দিয়ে কারণ এরকম খারাপ ব্যবহারটা করার জন্য দেখো ফ্রেন্ড তোমরা বোঝো যারা যারা ভিডিও করো আমার মতন এসেছো অনেক কিছু কাটখ পুড়িয়ে তোমরা তোমরা ডিঙিয়ে এসেছ তুমি জানো এই বোঝো যে এই ব্যাপারটা কীরকম শুনলে কীরকম লাগে খারাপ লাগে কি ভালো লাগে যাই হোক বেশিটা বড় করলাম না আমার ভিডিওটা যেতে অনেকটা লেট হবে তো বাই